আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। সো আজকে আমি তোমাদেরকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ সমাধান দিয়ে দিব। বাট তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে রাখা বেল আইকনটিতে অন করে দাও ক্লিক করে, যেন আমার প্রতিটি আপডেট সবার প্রথমে তোমার নিকট পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এইবার মাত্র একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে বাংলা থেকে, যার শিরোনাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন। আমরা অনুচ্ছেদটি সম্পূর্ণ পড়ব যেন আমাদের উত্তর করতে সুবিধা হয়। নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লেখ। আমরা জানি যে আমাদের ভাষা দুইটা ভাবে লেখা যায়, একটা হচ্ছে সাধু রীতি, একটা হচ্ছে চলিত রীতি। এখানে মনে হচ্ছে কয়েকটা সাধু ভাষার শব্দ দিয়েছে যেগুলো আমাদের চলিত রীতিতে নিতে হবে, এবং পাশাপাশি যেখানে যে বিরাম চিহ্ন বসাতে দরকার সেখানে সেই বিরাম চিহ্নটি আমাদের বসাতে হবে। সো আমরা একটু আমাদের উদ্দীপকটি পড়ে নেই। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘরে পথের দ্বারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। বেসিক্যালি অনেকদিন পরে সাধু ভাষা পড়লাম তো তাই একটু সমস্যা হয়েছে। ওকে, সো আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি সমাধান দিয়ে দিব এই একটু পরেই, বাট একটু ভালো করে প্রশ্নটি পড়ে নাও যেন তোমার বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে বেসিক্যালি তোমাকে চলতি রীতি এবং তোমাকে সঠিক বিরাম চিহ্ন বসাতে হবে। ওকে, সো আমরা আমাদের সলিউশন পার্টে চলে যাই। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সলিউশন পার্টে এখানে উল্লেখ করে দিয়েছি, এবং একটু পড়ি আমরা তাহলে বুঝতে পারবে কোন কোন স্থানে এখানে চেঞ্জ হয়েছে। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে শুরু করে দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা দেখে জানলার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। সো বেসিক্যালি এখানে বেশ কিছু পরিবর্তন এনেছি আমরা, এবং সম্পূর্ণ আশাটাই তুমি জাস্ট ভিডিও দেখে করে ফেলো, আশা করছি কোনো ভুল হবে না। আমি চেষ্টা করি তোমাদেরকে শতভাগ নির্ভুল উত্তর দেওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।